আজকে সকালের নাস্তা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখানে আমি বরবটি আর পাট শাক কুচি করে নিয়েছি। আজকে বুয়াকে দিয়ে আমি সবজি আর থালা বাসন ধোয়াবো না, বুয়াকে দিয়ে আজকে জানালা আর বারান্দার গ্রিলগুলো পরিষ্কার করাবো, তো সেজন্যই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু চাকু দিয়ে তেমন সবজি কাটি না, যখনই সবজি কাটি আমি বটি দিয়ে কাটি, কারণ আমি বটিতে অভ্যস্ত, চাকুতে আমি অভ্যস্ত না। আমি যেহেতু চাকুতে অভ্যস্ত না, আমার কাছে মনে হয় চাকুর চেয়ে বটি দিয়েই সবজি দ্রুত কাটা যায়, আর যারা চাকুতে অভ্যস্ত তাদের কাছে মনে হয় বটির চেয়ে চাকুতেই তারা দ্রুত কাটতে পারে সবজি। বরবটিগুলো কিন্তু আমি রান্না করার জন্য না, ভর্তা করার জন্য কেটে নিচ্ছি। আর কিছু বরবটি রেখে দিব, এগুলো দিয়ে পরে আবার ভর্তা করব। কোরবানি ঈদের পর থেকে গোশ খেতে খেতে না অনীহা ধরে গেছে, তো চিন্তা করলাম আজকে সবজি রান্না করি আর ভর্তা করি, এগুলো দিয়ে ভাত ভালো খেতে পারবো। বরবটি কিন্তু আমার কাটা হয়ে গেছে, তো এখন শশা কেটে নিব। এই শশাটা কিন্তু অনেক দিন আগে আনা হয়েছে, রান্না করা হয়নি, তো চিন্তা করলাম আজকে রান্না করি। আর ঘরে থাকতে থাকতে না শশাটা একটু নরম হয়ে গেছে, তো শশার যতটুকু নরম হয়ে গেছে ততটুকু আমি কেটে নিয়েছি, আর এখন কষ্টটা বের করে নিচ্ছি। কিছু কিছু শশা কিন্তু তিতে লাগে, তো তোমাদের একটা টিপস বলে দেই, এভাবে নাকি শশার কষ্টটা বের করে নিলে সেই তিতে ভাবটা আর থাকে না। তারপরও আমি চেক করে নিব কাটার সময় তিতা কিনা। তিতা কিন্তু করলা খেতেই ভালো লাগে, এছাড়া কোনো সবজি তিতে হলে সেগুলো রান্নার পর কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। আমি কিন্তু শশাটা চেক করে দেখেছি তিতে না, তো এখন শশার ছোলাটা ছুলে আমি কেটে নিচ্ছি। শশাটা শশা কাটা হয়ে গেছে, তো এখন আমি সব সবজিগুলো ধুয়ে রান্না বসিয়ে দিব। মরিয়ম তো এগুলো খাবে না, তো মরিয়মের জন্য মাছ ভিজিয়েছি। মরিয়মের জন্য আজকে রুই মাছ রান্না করব, তো মাছগুলো আমার ধুতে হবে, এগুলো ধুয়ে রাখা হয়নি ফ্রিজে। মাছ ধোয়াটা না আমার সবচেয়ে বিরক্তিকর কাজ মনে হয়। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা কতটুকু সত্য তোমরা বিশ্বাস করো? আমি কিন্তু এই কথাটা বিশ্বাস করি না। সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনারই গুণে। আদম হাওয়া থেকে শুরু, পৃথিবীর আদিকাল হতে মানুষ সংসার ধর্ম করে আসতেছে, যেখানে হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই থাকে। তবে সব কিছুরই একটি অনুপ্রেরণা আছে, সেটা হলো নারী। নারী কখনো মা, কখনো বোন, কখনো বা স্ত্রী, সব কিছুতেই নারীর অবদান বেশি। একজন নারী পারে তার সংসারটাকে সুন্দর করে রাখতে। পুরুষ যদিও অর্থ উপার্জন করে, তবে নারী সেই উপার্জন থেকে একটু একটু করে অর্থ জমা রেখে বিপদের সময় তার পরিবারের সহযোগিতা করে। একজন মেয়ে বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, তখন তার কাছে সব থেকে আপন হয় তার নিজের স্বামী। স্বামী যদি তাকে সুন্দরভাবে সব কিছু বলে যে সংসারটা আমাদের, আমরাই সবাইকে নিয়ে একসাথে বসবাস করব, তবে সংসারে কোনো অশান্তি হয় না। বিয়ের পর স্বামী যখন উপার্জনের জন্য দূরে চলে যায়, তখন সংসারটা সাজিয়ে রাখে স্ত্রী। যখন সন্তান জন্ম হয়, তখন একজন মা জানে কতটা কষ্ট হয়। আগুন দিয়ে যদি মানুষের শরীর পুরানো হয়, তবে যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হয় যখন মা তার সন্তান জন্ম দেয়। তারপর বর্তমান সময়ে যদি অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম হয়, তখন অনেক রকম কথা শুনতে হয় একজন নারীকে। অনেক শাশুড়ি বলে, আমরা তো অনেক সন্তান জন্ম দিয়েছি, কই আমাদের তো অপারেশন করার প্রয়োজন হয় নাই। আসলে সময়ের সাথে সাথে প্রযুক্তির অনেক পরিবর্তন এসেছে, যে পরিবর্তনটা এখনও অনেকেই বুঝতে চায় না। সন্তান জন্মের পর শুরু হয় তার লালন পালন। একজন মাই জানে কিভাবে সন্তানকে বড় করতে হয়। পুরুষরা কখনোই পারে না মায়ের মতো করে সন্তান মানুষ করতে। তবে মুখে কখনোই হার মানবে না পুরুষরা। যদি কখনো একদিন স্ত্রী বাড়ির বাহিরে যায়, যদি একদিন ওই পুরুষটাকে সংসারের কাজকর্ম করতে হয়, তবেই সেই পুরুষ বুঝতে পারবে সংসারের কাজ কত কঠিন। সব কিছুর পিছনে যদি নারীর ভুল না খুঁজে তার ভালো দিকগুলো ফুটিয়ে তোলা যায়, তবেই সংসার সুখের হবে। তবে কিছু নারীর কারণে অনেক সময় সুন্দর সংসারও নষ্ট হয়ে যায়। পৃথিবীর সব ফুলই সুন্দর নয়, কিছু ফুল আছে অনেক সময় সৌন্দর্য নষ্ট করে।
তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, থালা বাসন দেওয়া হয়ে গেছে। তোমাদের তো ওদিকে দেখিয়েছি বুয়া জানালার গ্রিল পরিষ্কার করতেছে, এদিকে কিন্তু আমার বাতের মারগালা হয়ে গেছে, তো বাত উঠিয়ে এখন আমি একটা বলের ভিতর ঢেলে নিব। আজকে কিন্তু আমি রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ বুয়া জানালার গ্রিল পরিষ্কার করবে, তো বুয়াকে আমার দেখিয়ে দিতে হবে কিভাবে জানালার গ্রিল পরিষ্কার করতে হয়। বুয়াকে দিয়ে প্রতি মাসে আমি একবার জানালার গ্রিল পরিষ্কার করাই। যখনই বুয়া জানালার গ্রিল পরিষ্কার করে, প্রতিবার ওকে আমার দেখিয়ে দিতে হয়, না দেখিয়ে দিলে ও সুন্দর করে গ্রিল পরিষ্কার করে না, ময়লা থেকে যায় গ্রিলে। তো আজকে দুপুরে কী কী রান্না করেছি এখন একত্র করে তোমাদের দেখিয়ে দিই। পাট শাক ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বরবটি ভর্তা, বরবটি ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে, তো সেজন্যই প্রায় করা হয় আমার বরবটি ভর্তা। এখানে আছে শশা চিংড়ি মাছ, মাছ বোনা, ভাত, মরিয়ম কিন্তু ডাইনিংয়ে এসে বসে আছে মাছ খাবে সেজন্য, তো আমি ওকে বললাম একটু পরে মাছ খাও, আমার হাতে কিছু কাজ আছে ওটুকু সেরে নেই, তারপর তোমাকে খাইয়ে দিব। তো মরিয়ম রাজি হয়ে গেল। মরিয়মকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আজকে রান্না বান্না যেহেতু তাড়াতাড়ি করেছি, হাতে অনেক সময় আছে, তো চিন্তা করলাম কোয়েল পাখির খাবার আনা হয়েছে, চালা হয়নি, তো আজকে খাবারটা চেলে নেই। আমার কিন্তু দুটো কোয়েল পাখি আছে, সেটা তোমাদের দেখাইনি, অনেক আগে ভিডিওতে একবার দেখিয়েছিলাম, চারটা ছিল, দুটো মরে গেছে আর দুটো আছে। কোয়েল পাখির খাবার আনলে আমি সবসময় এভাবে চেলে নেই, খাবারের মধ্যে যে বড়দানার খাবারগুলো আছে এগুলো যদি কোয়েল পাখিকে দেই, ওরা করে কি ঠোঁট দিয়ে বড়দানার খাবারটা ফেলে দিয়ে গুড়ি গুড়ি যে খাবারটা সেটা খায়, তো সেজন্যই আমি খাবারটা আনার সাথে সাথেই চেলে ওদের দেই, আর বড়দানার যে খাবারটা পরে ওদের আবার আমি প্রসেস করে খাইয়ে দিই। তো কিভাবে প্রসেস করে খাওয়াই ওদের ওই বড়দানার খাবারটা, সেটা আজকে না আর একদিন আর একটা ভিডিওতে দেখাবো তোমাদের। কোয়েল পাখির খাবার কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে, তো এটাকে এখন আমি পলিথিনে ভরে রেখে দিব, তবে এই কাজটা আমি অফ ক্যামেরায় করব, তোমাদের দেখাবো না। একটা মালটা কেটে নিয়েছি খাওয়ার জন্য, আর আমি কিন্তু সবসময় দুপুরবেলা মালটাটা খাই, মালটা খেতে ভালো লাগে, তবে কাটতে না আলসেমি লাগে। মালটা খাওয়ার পর দেখলাম মরিয়ম মাছ খাওয়ার জন্য ডাইনিংয়ে বসে আছে, তো চিন্তা করলাম গোসল আর নামাজ একটু পরে করি, আগে মরিয়মকে মাছ খাইয়ে দেই। আমি আর মরিয়মের বাবা কিন্তু তেমন মাছ পছন্দ করি না, কিন্তু মরিয়ম মাছ অনেক পছন্দ করে, মাছ খাওয়া ভালো কিন্তু গোসিরছে। এক পিস মাছ উঠিয়ে নিলাম পিরিজে মরিয়মের জন্য, ও বলতেছে এক পিস মাছে আমার হবে না, আর এক পিস মাছ নাও, তো আর এক পিস মাছ এখন নিব ওর জন্য। মাছ কিন্তু আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ মরিয়ম একদম শুকনো শুকনো মাছ খেতে পারে না। আমার ভিডিওর সাথে এখনও যদি কেউ থেকে থাকো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইকটা দিয়ে দাও, তোমাদের একটা লাইকের কারণে কিন্তু আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যেতে পারে। তো মরিয়মকে মাছ খাইয়ে আমি গোসল করব, নামাজ পড়ব, তো এই কাজগুলো করতে করতে মরিয়মের বাবারও আসার সময় হয়ে যাবে, তারপর দুজনে মিলে একত্রে দুপুরের খাবারটা খাবো। আসলে দুপুরের খাবারটা না আমার একা খেতে মোটেও ভালো লাগে না, তবে অন্য যে দুইবেলা আসছে ওই দুইবেলা আমার একাই খাওয়া লাগে, কারণ সকালে আমি নাস্তা খাওয়ার আগেই মরিমের বাবা চলে যায়, আর রাতে সে অনেক দেরিতে খায়, সেজন্য আমি আগে খাবারটা খেয়ে ফেলি। মরিয়মকে মাছ খাইয়ে আমি অফ ক্যামেরায় গোসল করে নামাজ পড়ে নিয়েছি, আর ওদিকে মরিমের বাবাও এসে নামাজ পড়েছে, তো এখন আমরা খাবারটা খাচ্ছি দুপুরের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।